নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আমার নিজের খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, লাউ শাক পোস্ত। খুবই সুস্বাদু এই রান্নাটা, আর ঝটপট খুবই কম জিনিস দিয়ে বানানো যায়। গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর যেসব মানুষরা বেশি তেল মশলা পছন্দ করেন না, তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি, খুবই পুষ্টিকর আর খুবই টেস্টি। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কী করে বানাতে হয় সেটা দেখে নিই। লাউ শাক পোস্ত বানানোর জন্য খুবই টাটকা লাউ শাক নিতে হবে, আর এই রান্নায় কচি কচি পাতাগুলো একটু বেশি দিতে হবে, তাহলে রান্নাটা ভালো হয়। শাকটা আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, পাতাগুলো কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পোস্ত যেহেতু এই রান্নাটায়, তাই পোস্ত একটু বেশি লাগে। 25 গ্রাম পোস্ত আমি বেটে নিয়েছি। পোস্তটা আমি মিক্সিতে না ভিজিয়েই বেটেছি। কিভাবে মিক্সিতে পোস্ত না ভিজিয়ে বাটতে হয় তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে। রান্নাটা আমি সর্ষের তেলে করব, সর্ষের তেলেই টেস্টটা ভালো হয়। ফোড়নের জন্য নিয়েছি একটা আস্ত শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। সামান্য একটু হলুদ লাগছে, আর স্বাদ অনুযায়ী নুন লাগছে, আর সামান্য একটু চিনি লাগছে। এই রান্নাটায় অন্য কোনো মশলা ব্যবহার করা যাবে না, তাহলে লাউ শাকের যে পোস্ত সুন্দর একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেম করে দিলাম। এর মধ্যে শাকটা দিয়ে আমরা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। শাক থেকে প্রচুর জল বেরিয়েছে, কেননা কচি শাক, আর শাকে নিজস্ব জলেই এই রান্নাটা ভালো হয়, তাই জল দেওয়ার কোনো দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দিলাম, নুনটা বুঝেই দিতে হবে, কেননা রান্না হওয়ার পরে শাকটা অনেকটাই কমে যাবে। হলুদ দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছিঁড়ে নিয়েছি। এবার আমি আরো 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। পোস্তটা এখন দেব না, তাহলে পোস্ত সুন্দর গন্ধটা চলে যাবে। খুব ভালো করে মিশিয়ে দিলাম, এবার ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর শাকটা খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পোস্ত দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু এর মধ্যে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। খুব ভালো গন্ধ আর একটা ঝাঁঝালো টেস্ট আসে। ভালোভাবে মিক্সড করে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, আর ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। 5 মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে এই লাউ শাক পোস্তটা আমি পরিবেশন করব। সুস্বাদু লাউ শাক পোস্ত তৈরি হয়ে গেল।
আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমার সমস্ত রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।